বহুত সরকার আমরা দেখেছি, কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার, সেও দুর্নীতিবাজ, এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনি কি দেখেছেন 5ই আগস্ট যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। কাজী, নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজী, আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না, কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে হাজারবার কুয়ার পানি সিঁচলেও কুয়া পরিষ্কার হবে না। এখন সবচেয়ে মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি আদর্শ পরিবর্তন হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব করবে সেটা যেন দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দুই চোখে ইসলামী হুকুমত দেখান, সবাইকে কবুল করে নেন। যদি এটা এখনই করা সম্ভব না হয়, তাহলে যেই স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, আসলে আমাদের অনেকেরই জানা নাই, বা জানা থাকলেও হয়তো মনে নেই, এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সাম্যতা আছে? সাম্যতা নেই, কোনো জায়গায় সাম্যতা নেই। যে ক্ষমতায় থাকবে চাকরি তার, যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই। যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নেই, যে ক্ষমতায় থাকবে না ঢুকে তো মুক্ত হবে। যে ক্ষমতায় থাকবে তার পিয়ন তো 400 কোটি টাকার মালিক হবে, আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ঢুকে তুলে মরতে হবে। এর নাম কি সাম্যতা? এটা আমরা চাই না, আমরা সাম্যতা চাই, সাম্য, সবাই সমান। বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান, সবার অধিকার সমান, বাক শক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে, বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে, এটা আমরা চাই। মানবিক মর্যাদা, আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি, আশরাফুল মাখলুকাত ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না। একজন মানুষ, সে কালো হোক, সুন্দর হোক, বংশীয় হোক, নন বংশীয় হোক, সে তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু না, আমরা কি দেখেছি? যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন, চাকরি, চাকরগিরি, বুদ্ধিজীবী, আইনজীবী, আইন ব্যবসা করে যারা জীবকে নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী, আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী, চাকর। কিন্তু এদের মালিককে, এরা তো চাকর, কিন্তু এদের মালিককে, দেয় কে? জনগণ হলে এদের মালিক, জনগণ অর্থ পে করে, চাকররা গ্রহণ করে, অথচ উল্টা হয়ে গেছে, চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশ আমরা চাই না, মানবিক মর্যাদা চাই। যে যেখানেই বসবেন না কেন, অবশ্যই অন্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহাব্বত করতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা সরকারি চাকরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য, সাহায্য সহযোগিতার জন্য বসেছেন, আধিপত্য বিচার বিস্তার করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই। এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই,
সামাজিক ন্যায় বিচার। আজকে যারা ক্ষমতায় থাকবে, হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে, খোলা আকাশে মিশে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাগরে থাকতে হবে, এরকম বিচার আমরা চাই না। সামাজিক বিচার চাই, যেখানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব, এই বিচার আমরা চাই। কে মালিকের সন্তান, কে এমপির সন্তান, কে এমপি, কে মিনিস্টার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকব, ন্যায়ের পক্ষে থাকব। আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হল নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলব, যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না, যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসির চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না। নয়তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে, এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষ করে ওসি বিদায়, ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে, কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার, সেও দুর্নীতিবাজ, এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনি কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে, যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিবান হতে পারে না। এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই, এ বি সি তিনজনের তিনটা নাম, এ একজনের নাম, বি সি, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। কাজী নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজী আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না, কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে হাজার বার কুয়ার পানি সিঁচলেও কুয়া পরিষ্কার হবে না। এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি আদর্শ পরিবর্তন হবে না। এই জন্য আসুন আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই। এই জন্য নিজেকে করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আর শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম গিয়ে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমি 5ই আগস্ট এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম, যদি এই আন্দোলনে আপনারা সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন,
আমাদের সম্মানিত ওলামায়ে কেরামের সবচেয়ে বড় সমস্যা হলো এই, তারা সময় বুঝে কাজ করতে পারে না, সময় বুঝে কাজ করতে পারে না। কখন কোন কাজ করতে হবে, আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম, আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম, তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষেপিত হতাম। এটা বুঝতে হবে। এর জন্য ওলামায়ে কেরামকে বলবো কলফকে স্বচ্ছ করি, আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয়, নিজের কল্যাণের জন্য না হয়। স্পষ্ট থাকা চাই, সব কিছু স্পষ্ট থাকা চাই। হেফাজত, এটিকে রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না। আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল। কিন্তু যদি উট পাখি হই, উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন, বলে আমি তো পাখি, বলে উড়াল দাও না কেন, বলে আমি তো উট, এরকম না। স্পষ্ট করতে হবে আমাদের সমস্যা, সমা এটা সমস্যা। আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনৈতিক, সমস্যা। এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামায়ে কেরামকে বলবো যে যে কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই, এইটা আমার এই কাজ। যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজকে গড়তে পারবো। আর এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞে ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলনে শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই, এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণদাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হটা আন্দোলনের ঘোষণা দেয়নি, তারা কোঠার সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলন পরিণত হয়েছে। কাজেই গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম, আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের ভূমিকা যা ছিল, আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নেই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব করবে সেটা যেন দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখে ইসলামী হুকুমত দেখান, সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে আরেকজন বিশেষ ব্যক্তিত্ব আসছেন, প্রফেসর মুক্তার সাহেব। আল্লাহ পাক তাকে কবুল করে নেন, আল্লাহ পাক তার খেদমতকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. الله আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনে সহিবে জদ্দোজাহদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন। যারা আহত হয়েছে আপনি শেফায়ে কামিল আজরা নসিব করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজমাইন। সবাইকে ধন্যবাদ।